বন্ধুরা কালকে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসির তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের স্টেট ভিত্তিক যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেলের কত ভ্যাকান্সি রয়েছে বর্ডার নকশাল ইউআর আর এস টি এসসি ও বিসি আমি সম্পূর্ণ তথ্য কিন্তু জানিয়ে দিয়েছি একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট আপডেট দিয়েছি এই ভিডিওর মাধ্যমে ফিমেলের ভ্যাকান্সি কত রয়েছে অর্থাৎ মেয়েদের ভ্যাকান্সি কত রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ডার নকশাল এবং অল ক্যাটাগরির কিন্তু এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কালকে তোমাদের কিছু ভ্যাকান্সি বাড়ানো হয়েছে তোমাদের পঁয়তাল্লিশ হাজার দুশো চুরাশি তোমাদের ছিল এখন তোমাদের ছিচল্লিশ হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু হয়ে গিয়েছে তো তোমাদের এক থেকে দেড় হাজার ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হয়েছে তো আমি তোমাদেরকে আমাদের রাজ্যের কত ভ্যাকান্সি রয়েছে মেয়েদের সেটি কিন্তু আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম তথ্য পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো পিডিএফ এখান থেকে তোমাদেরকে আপডেট দেবো একদম অফিশিয়ালি পিডিএফ আমি ডাউনলোড করেছি এটি তোমরা টেলিগ্রাম থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে জয়েন হয়ে গেলে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে তো এখানে প্রথমে মেল ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে তো আমি ফিমেলগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ফিমেল ভ্যাকান্সি ইউআর ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে ইউআর জেনারেল এরিয়াগুলো রয়েছে যেমন বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা তো এই সব জেলার ক্ষেত্রে আমাদের ফিমেলের ভ্যাকান্সি কত রয়েছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এবং কোন এরিয়া থেকে বিলং করছো সেটি অবশ্যই দেখে নাও আমি একের পর এক সম্পূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে তার আগে একটি কথা বলে দিচ্ছি যে এনসিবি এবং এসএসএফের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া নেই এস এবং এনসিবি অ্যা অল ইন্ডিয়া তোমাদের ম্যারিট হবে তো এনসিবি এবং এস তুমি যদি চয়েস করে থেকেছো তো অল ইন্ডিয়ার মধ্যে যে ম্যারিট আসবে সেই ম্যারিটের মধ্যে তুমি যদি আসতে পারো তাহলে এনসিবি এবং এস তুমি কিন্তু পেয়ে যাবে এনসিবি এস এফ অল ইন্ডিয়া হিসাবে ভ্যাকান্সি দেওয়া হয়েছে নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের রাজ্যভিত্তিক কিন্তু ভ্যাকান্সি এনসিবি এবং এস ভাগ করে দেওয়া হয়নি তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের বিএসএফ রয়েছে তারপরে সিআইএসএফ তারপরে সিআরপিএফ এসএসবি আইটিবিপি আসাম রাইফেল এসএসএফ ওকে তো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ জেনারেল এরিয়ার ক্ষেত্রে বিএসএফের টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো সতেরোটি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একশো সতেরোটি বিএসএফের টোটাল ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এর মধ্যে এসসি দেখতে পাচ্ছ ছাব্বিশটি এসটি ছয়টি ওবিসি ছাব্বিশটি ছাব্বিশটি এস বারোটি এবং জেনারেল প্রার্থীদের জন্য ইউ যারা রয়েছে তাদের ক্ষেত্রে সাতচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে টোটাল একশো সতেরোটি ভ্যাকান্সি রয়েছে বিএসএফের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওকে জেনারেল এরিয়ার ক্ষেত্রে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সিআইএসএফ তো সিআইএসএফে তুমি যদি আবেদন করে থাকো তো অবশ্যই এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছো আমাদের জেনারেল এরিয়ার সি আইএসএফের শুধুমাত্র বাইশটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য নয়টি তারপরে ই ডাব্লিউএসএ দুটি ও বিসি পাঁচটি এসটি দেখতে পাচ্ছ একটি এবং এসসি দেখতে পাচ্ছ পাঁচটি ভ্যাকান্সি রয়েছে সিআইএসএফ এর ক্ষেত্রে তারপরে দেখতে দেখতে পাচ্ছ সিআরপিএফ তো সিআরপিএফের টোটাল ভ্যাকান্সি রয়েছে বাইশটি তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এর মধ্যে এসসি সি রয়েছে ছটি এসটি একটি তারপরে দেখতে পাচ্ছ ও বিসি চারটি ইডাব্লিউএস দুটি এবং তোমাদের জেনারেল প্রার্থীদের জন্য নটি ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে টোটাল বাইশটি ভ্যাকান্সি রয়েছে সিআরপিএফ এর ক্ষেত্রে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তারপরে রয়েছে এস এসবি তো এসএসবিতে এখানে আমাদের কোনো ভ্যাকান্সি নেই মেয়েদের ক্ষেত্রে জেনারেল এরিয়ার ক্ষেত্রে এস এসবিতে কোনো এখানে ভ্যাকান্সি নেই তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আইটিবিপি তো আইটি বিপিতে আমাদের বেঙ্গলে কটি ভ্যাকান্সি রয়েছে মেয়েদের ক্ষেত্রে জেনারেল এরিয়া তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগারোটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে এসি রয়েছে দুটি এসটি একটি তারপরে দেখতে পাচ্ছ ও বিসি দুটি ইডাব্লিউএস দেখতে পাচ্ছ একটি এবং জেনারেল প্রার্থীদের জন্য ইউআর প্রার্থীদের জন্য এখানে রয়েছে পাঁচটি টোটাল এগারোটি ভ্যাকান্সি রয়েছে আইটিবিপি নেক্সট এখানে দেখতে পাচ্ছ আসাম রাইফেল রয়েছে তো আসাম রাইফেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেনারেল এরিয়ার কোনো ভ্যাকান্সি নেই মেয়েদের ক্ষেত্রে তোমরা অন কিন্তু দেখতে পাচ্ছ একদম জিরো ভ্যাকান্সি রয়েছে নেক্সট এসএসএফে তো তোমাদেরকে আগেই বলেছি যে এসএসএফের কোনো ভ্যাকান্সি এখানে নেই টোটাল আমাদের জেনারেল এরিয়ার ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে একশো বাহাত্তরটি এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একশো বাহাত্তরটি টোটাল ভ্যাকান্সি রয়েছে মেয়েদের জন্য জেনারেল এরিয়ার ক্ষেত্রে অর্থাৎ বীরভূম তার সঙ্গে সঙ্গে দুই বর্ধমান মেদিনীপুর দুই মেদিনীপুর তারপরে হুগলি হাওড়া এবং কলকাতা এই জেলা থেকে তুমি যদি বিলং করো টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে একশো বাহাত্তরটি ভ্যাকান্সি রয়েছে ওয়াল ক্যাটাগরি মিলিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ওকে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভ্যাকান্সি কত রয়েছে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে সেটি হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তো নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভ্যাকান্সি কটি রয়েছে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো বিএসএফের ক্ষেত্রে নকশাল এরিয়ার ক্ষেত্রে বা নকশাল ডিস্ট্রিক্ট যেটি রয়েছে ঝাড়গ্রাম তো ঝাড়গ্রামের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে বিএসএফের ছটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে এসসি দুটি এসটির কোনো ভ্যাকান্সি নেই এখানে ও বিসি দুটি ইডাব্লিউএসের কোনো ভ্যাকান্সি নেই জেনারেল দুটি টোটাল ছয়টি ভ্যাকান্সি রয়েছে নেক্সট তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে আমাদের ভ্যাকান্সি তারপরে সিআইএসএফ তো সিআইএসএফে তোমাদের একটি ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র জেনারেলের ক্ষেত্রে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ নকশাল এরিয়ার ক্ষেত্রে জেনারেল একটি ভ্যাকান্সি রয়েছে সিআ সিআইএসএফের ক্ষেত্রে সিআরপিএফেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু জেনারেলের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি সিআপিএফে একটি এসএসবিতে কোনো ভ্যাকান্সি নেই তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আসাম রাইফে কোনো ভ্যাকান্সি নেই এসএসএফে কোনো ভ্যাকান্সি নেই আইটিবিতে কোনো ভ্যাকান্সি কিন্তু নকশাল এরিয়ার ক্ষেত্রে দেওয়া হয়নি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নকশাল এরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র আটটি ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মেয়েদের ক্ষেত্রে আটটি ভ্যাকান্সি রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ টোটাল ওকে অল ক্যাটাগরি মিলিয়ে নেক্সট বর্ডার এরিয়া অর্থাৎ তোমাদেরকে বলে দিয়েছি যে ছেলেদের এই বছর বর্ডার এরিয়ার ভ্যাকান্সি অনেক দেওয়া হয়েছে এবং মেয়েদেরও কিন্তু বর্ডার এরিয়াতে ভ্যাকান্সি অনেক দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছ নদিয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তারপর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তারপর কালিম্পং এই সব জেলা থেকে তুমি যদি বিলং করো তোমাদের ভ্যাকান্সি কিন্তু অনেক রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফের ক্ষেত্রে হিউজ পরিমাণ ভ্যাকান্সি দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে চারশো একচল্লিশটি ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে এর মধ্যে এসসি সি নিরানব্বইটি এসটি একুশটি তারপরে দেখতে পাচ্ছ ওবিসি পঁচানব্বইটি তারপরে দেখতে পাচ্ছ ই চুয়ান্নটি এবং জেনারেল প্রার্থী ইউআর ক্যাটাগরি হয়ে থাকলে তুমি যদি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তাহলে একশো বাহাত্তরটি কিন্তু বিএসএফের ভ্যাকান্সি রয়েছে বর্ডার এরিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সিআইএসএফ তো সিআইএসএফে বর্ডারের ক্ষেত্রে মেয়েদের বা ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে এসসি বারোটি এসটি তিনটি তারপরে দেখতে পাচ্ছ ও বিসি এগারোটি ই ডাব্লিউএস পাঁচটি এবং জেনারেল প্রার্থী ইউ আর ক্যাটাগরি একুশটি টোটাল বা ভ্যাকান্সি রয়েছে নেক্সট সিআরপিএফ তো সিআরপিএফে একান্নটি ভ্যাকান্সি রয়েছে মেয়েদের ক্ষেত্রে বর্ডার এরিয়ার ক্ষেত্রে এক্ষেত্রে এস সি বারোটি এস টি দুটি ও বিসি এগারোটি ই এস ছটি এবং ইউ আর ক্যাটাগরি কুড়িটি ভ্যাকান্সি রয়েছে টোটাল কিন্তু এখানে একান্নটি ভ্যাকান্সি রয়েছে এসএসবিতে বন্ধুরা বর্ডার এরিয়ার ক্ষেত্রেও কোনো ভ্যাকান্সি নেই তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এস এস আইটিবিপি আসাম রাইফেলেও কিন্তু কোনো ভ্যাকান্সি এখানে দেওয়া নেই এবং এসএসএফেও কোনো ভ্যাকান্সি এখানে দেওয়া নেই টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে বর্ডার এরিয়ার ক্ষেত্রে পাঁচশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি কিন্তু বর্ডার এরিয়ার ক্ষেত্রে রয়েছে তুমি যদি বর্ডার এরিয়ার বাসিন্দা হয়ে থাকো টোটাল তোমাদের যেসব জেলাগুলোর আমি নাম বললাম সেই সব জেলাগুলোর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো চুয়ান্নটি তো বন্ধুরা আমরা যদি হিসাব করি তো তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে বর্ডার নকশাল এবং জেনারেল এরিয়া মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে বর্ডার এরিয়ার ক্ষেত্রে ভ্যাকান্সি তোমাদেরকে তোমরা অনেক কেন্দ্রে দেখতে পাচ্ছ পাঁচশো চুয়াল্লিশটি এবং তোমাদের জেনারেল এরিয়ার ক্ষেত্রে ভ্যাকান্সি তোমাদেরকে আগেই বলেছি যে একশো বাহাত্তরটি এবং নক্সালের ক্ষেত্রে আটটি ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমাদের ভ্যাকান্সি যদি আমরা হিসাব করি তাহলে তোমাদের সাতশো চব্বিশটি ভ্যাকান্সি কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওয়াল বেঙ্গল মিলে রয়েছে তো তোমরা যারা কমেন্ট করছিলে কি দাদা আমাদের ভ্যাকান্সি কত রয়েছে মেয়েদের তো তোমাদের মেয়েদের ভ্যাকান্সি আমি সম্পূর্ণ তথ্য ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আই হোপ তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ